বাড়ুইতে আর বাড়িতে হামলা হয়েছে, অনেক জায়গায় হামলা হচ্ছে, এটাকে কীভাবে রোধ করবেন? এই বিস্তারক যারা থাকতে হচ্ছে সদস্য কোনো সেই সব জায়গায় তৃণমূলের হামলার কারণেই তো বিজেপি এই রাজ্যে 18টা লোকসভা সিট জিতেছে। তৃণমূল যদি ভদ্র আচরণ করত, যদি সঠিকভাবে রাজ্যকে চালাত, তাহলে মমতা ব্যানার্জির পপুলারিটি আপনি চিন্তা করে দেখুন। সারা দেশে গুটি কয়েক নেতা আছে এত পপুলার নেতা নেত্রী ছিলেন, 3 বছরে সব উদাহরণ। 3 বছরে আপনি দেখলেন সততার প্রতীক উদাহ হয়ে গেছে, ওনার ভাবমূর্তি উদাহ হয়ে গেছে। সেই কারণে মানুষ দেখছে ভারতীয় জনতা পার্টির কারযকর্তাদের মারধর করে, বাড়ি ভাঙচুর করে বিজেপিকে রোখা যাবে না। কারণ রাষ্ট্র নির্মাণ, রাজ্যকে বাঁচানোর পণ নিয়ে বিজেপি কাজ করছে। গতকাল পারুয়ে যে ঘটনা ঘটলো, আমার জেলা সভাপতি ওখানে গিয়েছিল, আমরা আমাদের প্রত্যেকটি কার্যকর্তার পাশে আছি, কিন্তু সবচেয়ে পাশে আমাদের কার্যকর্তার আছে মানুষ। জনগণ আমাদের প্রত্যেক কার্যকর্তার পাশে আছে, আর জনগণই আমাদের ভরসা, জন আন্দোলনই আমাদের সম্পদ, আর সেই সম্পদকে নিয়েই আমরা আগামী দিন তৃণমূলকে বাংলা ছাড়া করব। আর এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, পুজোর ঠিক আগে আগের মধ্যেই আপনি দেখতে পাবেন যে তৃণমূল আরো কত দুর্বল হয়ে যাচ্ছে। তৃণমূলের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠেছে, মিথ্যা মামলায় বিজেপির লোকেদের তো জেলখানায় পুড়ছে, এবার চুরির মামলায়।